অস্ট্রোন্ডিজের মাটিতে অস্ট্রোন্ডিজের বিরুদ্ধে মাঠে এলো শার্দুল ঠাকুরের তুফান। বন্ধুরা, শার্দুল ঠাকুর 7 বলে নিল পরপর 7টি উইকেট। বন্ধুরা, এই চমৎকার করে ফেললো শার্দুল ঠাকুর এবং তৈরি করলো এক নতুন ওয়ার্ল্ড রেকর্ড। বন্ধুরা, শার্দুল ঠাকুর কিভাবে নিল পরপর 7 বলে 7টি উইকেট? তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে খুবই খারাপভাবে হারার পর সেখান থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ সফরে চলে গিয়েছে ভারতীয় টিম। আর সেখানে ভারতীয় টিমকে 2টি টেস্ট এবং 3টি ওডিআই এবং 5টি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে হবে। তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ 12 থেকে 16 জুলাইয়ের মধ্যে খেলা হবে, দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে 20 থেকে 24 জুলাই এর মধ্যে, তারপর বন্ধুরা 3টি ওডিআই ম্যাচের সিরিজও খেলা হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তার মধ্যে 27 জুলাই প্রথম ওডিআই ম্যাচ, দ্বিতীয় ওডিআই ম্যাচ 29 জুলাই এবং তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ আগস্টের 1 তারিখে খেলা হবে, এবং তারপর 5টি টি টোয়েন্টি ম্যাচের সিরিজও খেলা হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ 3 আগস্ট, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ 6 আগস্ট, তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ 8 আগস্ট, চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ 12 আগস্ট, পঞ্চম এবং শেষ টি টোয়েন্টি ম্যাচ 13 আগস্ট খেলা হবে। বন্ধুরা, আর এই সিরিজের আগে মাঠে এলো শার্দুল ঠাকুরের তুফান। বন্ধুরা, শার্দুল ঠাকুর নেট প্র্যাকটিস করলো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের সঙ্গে, আর সেখানে প্রথম 3 ওভারে 3টি বলে পরপর 3 উইকেট নিয়ে নেয় শার্দুল ঠাকুর। তারপর শার্দুল ঠাকুর দ্বিতীয় ওভারে 4টি বলে তুলে নেয় পরপর 4টি উইকেট, আর এইভাবে শার্দুল ঠাকুর 2টি ওভারে 12 বলে তুলে নিল 7 উইকেট। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।